নমস্কার, আমি কৌশিক। পাবলিক টাইমসের নিউজ সেগমেন্ট এসআর টাইমসে আপনাদের স্বাগত। গতকালে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে এখন নজর রাখবো ইয়েস্টারডেজ রাউন্ড আপে। দুর্গাপুরের অভিজাত এলাকায় সিটি সেন্টারে সরোজিনী নাইডু স্ট্রিটে পরপর দুটি বাড়িতে দুঃসাহসিক চুরি খোয়া গেল। সোনার গহনা, নগদ অর্থ সহ নানান সামগ্রী। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। চাকরির নামে প্রতারণায় জামশেদপুরের এক সিকিউরিটি এজেন্সির ব্রাঞ্চ ম্যানেজারকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতকে এদিন তোলা হয় দুর্গাপুর আদালতে। বিজ্ঞান কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে এসেছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ছাত্রদের আচরণ থেকে নির্দিষ্ট সময়ে ফল বের করতে না পারা নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সমালোচনা করে গেলেন তিনি। মঞ্চ থেকে পড়ুয়াদের উদ্দেশ্যে তার স্পষ্ট বার্তা, নিমাইবাবুকে ঘেরাও করে কম ক্লাস করে নম্বর চাইলে হবে না, তাতে ভালো বিজ্ঞানী ভালো মানুষ হওয়া যাবে না, নিয়ম মেনেই চলতে হবে। শুরু হয়ে গিয়েছে পিকনিকের মরশুম। তার আগেই মাইথনকে পরিচ্ছন্ন রাখতে তৎপরতা শুরু করেছে মহকুমা প্রশাসন। মাইথন এলাকায় দোকানিদের সতর্ক করে বলা হয় 50 মাইক্রনের নিচে পলিথিন ব্যবহার করা যাবে না, সাথেই মদ্যপানের উপরেও নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে শিক্ষকদের ভূমিকায় আউসগ্রাম থানার পুলিশ। তারা পড়ুয়াদের সচেতনতার পাঠ দিল। সোমবার আউসগ্রামের কয়রাপুর বিদ্যাসাগর বিদ্যাপীঠ স্কুলে ছাত্রছাত্রীদের পথ নিরাপত্তা নিয়ে সচেতন করা হয়। পাশাপাশি এদিন স্কুলের পক্ষ থেকে একটি পদযাত্রা বের করা হয়েছিল। মন্ডলের ময়রা কলিয়ারি ও ময়রা গ্রাম এলাকায় দিদিকে বলো কর্মসূচির আয়োজন করা হয়েছিল সোমবার। কর্মসূচির নেতৃত্বে ছিলেন তৃণমূলের পশ্চিম বর্ধমান জেলার মহাসচিব রূপেশ যাদব। আগামী 8ই জানুয়ারি সিপিএম এর শ্রমিক সংগঠন সিটুর তরফে শ্রমিক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এরই সমর্থনে এক সভা অনুষ্ঠিত হয়ে গেল রানীগঞ্জের 5টা কুলিয়ারিতে। আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে সাফ সাফাইয়ের দিকে নজর দিতে সোমবার সাফাই অভিযানে নামলেন তৃণমূলের ছাত্র পরিষদের সদস্যরা। ঝাড়ু হাতে বিদ্যাচর্চা ভবনের সামনে থেকে শুরু হয় অভিযান। পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ ইনসান মল্লিক খুনের ঘটনায় এক অভিযুক্তকে গ্রেপ্তার করল কালনা থানার পুলিশ। ধৃতের নাম নিজাম মল্লিক। সোমবার ধৃতকে কালনা মহকুমা আদালতে পেশ করা হলে 14 দিনের পুলিশ হেফাজতের আবেদন দিয়েছে পুলিশ। বিচারক 10 দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেছেন।
ডেঙ্গুতে মৃত্যু হলো আসানসোলের ধাতকার বাসিন্দা এক প্রৌঢ়ের। এদিন সকালে রাজেন্দ্র সিং নামের ওই প্রৌঢ়ের মৃত্যু হয়েছে আইকিউ সিটি হাসপাতালে। ঘটনার পরই নড়ে চড়ে বসেছে প্রশাসন। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গুদলাববাগ তারা মণ্ডলের কাছে অবস্থিত এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানটিতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল। দুষ্কৃতীরা ভিতরে থাকা তিনজন নিরাপত্তা কর্মীকে একটি ঘরের মধ্যে আটকে রেখে এরপরই লুটপাট শুরু করে। ধান ঝাড়াই করতে গিয়ে তিনটি আঙ্গুল খোয়ালেন কালনার বৃদ্ধাপাড়া এলাকার এক চাষি। কালনা মহকুমা হাসপাতালে তাকে ভর্তি করা হলে তিনটি আঙ্গুলি অপারেশন করে বাদ দিয়ে দেন চিকিৎসকেরা।